ঢাকার অদূরে মুন্সীগঞ্জের সিপাহীপাড়া ও শাখারিবাজার গ্রাম। এই গ্রামের প্রতিটি বাড়ি যেন এক একটি ক্ষুদ্র গার্মেন্টস। ঈদকে সামনে রেখে এখানে প্রায় প্রতিটি ঘরেই এখন বাহারি রঙের পোশাক তৈরি হচ্ছে রাত দিন। এখানে তৈরি পোশাক ঢাকার সদরঘাট, কেরানীগঞ্জের কালীগঞ্জ ও নারায়ণগঞ্জের বড় বড় পাইকারি মার্কেট হয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের বিপণী বিতানে। খুচরা যে পাইকারি দোকানগুলো আছে বিভিন্ন জেলাতে বা বিভিন্ন মার্কেটে, ওনারা কিনে নেয়। আমাদের নারায়ণগঞ্জের দোকান আছে এক এক মাসের, তারা মাল এখান থেকে তৈরি করে নিয়ে ওখানে বিক্রি করে, আবার দোকানে দোকানে সেল করে। আমরা মাল বেচি আপনার সদরঘাট, নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, এইসব জায়গায় আমাদের মাল যায়। আর এখন কাজের চাপ প্রচুর। এই পোশাক পল্লীতে আধুনিক প্রযুক্তির কম্পিউটারাইজড এমব্রয়ডারি মেশিনে করা হচ্ছে নানা রকম নান্দনিক কারুকাজ। পোশাককে বর্ণিল করতে কারিগররা নিপুণ হাতে যুক্ত করছেন রং বেরঙের লেস ও পুঁথি। কাপড় কাটা, সেলাই, ডিজাইনে এখন দিনরাত ব্যস্ত সময় পার করছেন কারিগররা। এখন কাজের সময় মনে করেন সিজন, মাল বেচা কিনা বেশি, ওই জন্য চাপ তো বেশি। এখানে সুতি আইটেম আছে, ফ্রক আছে, স্কার্ট আছে, লাসা, টিউনি। আর আগের তুলনায় আমাদের এখানকার শীতে গুণগত মান অনেক ভালো। মুন্সীগঞ্জ বিসিকের উপব্যবস্থাপক জানালেন, এই পোশাক পল্লীতে অন্তত 30,000 শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। ধারাটি অব্যাহত থাকলে একসময় আন্তর্জাতিক পরিমণ্ডলে এর খ্যাতি ছড়িয়ে পড়বে। বর্তমানে প্রায় সব শিল্প কারখানাগুলো চালু হয়েছে, ব্যবসায়ীরা খুব ভালো আছে। তো সামনে যে ঈদ রয়েছে, ঈদ উপলক্ষে তারা তাদের পণ্যগুলো বিক্রি করতে পারবেন। আমরা বিসিকের পক্ষ থেকে তাদেরকে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি, ঋণের ব্যবস্থা করে থাকি, এবং তাদের উৎপাদিত পণ্যগুলো যাতে মার্কেট বাজারজাত করতে পারেন সেজন্য আমরা বিসিকের জেলায় এবং রাজধানীতে এবং দেশের বাইরে যে বিভিন্ন মেলা আয়োজন করে থাকি সেখানে আমরা তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে স্টল বরাদ্দ দিয়ে থাকি। এভাবে আমরা সরকারের পক্ষ থেকে সময় সময় ঘোষিত বিভিন্ন সুযোগ সুবিধা তাদের দ্বারগোড়ায় পৌঁছে দিয়ে থাকি। রমজানের ঈদ ঘিরে এখানকার সহস্রাধিক ক্ষুদ্র কারখানায় প্রায় 500 কোটি টাকার পোশাক বিক্রির টার্গেট রয়েছে। সারা বছরে সেই বিক্রির টার্গেট ছাড়িয়ে যায় 1,000 কোটি টাকা।